রবিবার ঝড় বৃষ্টির তাণ্ডবে ঢাকুরিয়ার গোলপার্কে ভেঙে পড়ল একাধিক বড় বড় গাছ। সোমবার সকাল থেকেই সমস্যা হয় সাধারণ মানুষের রাস্তা দিয়ে চলতে। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে কর্মীরা গাছ উদ্ধারের কাজে নেমে পড়ে। অর্থাৎ ঝড়ের দাপটে বৃহৎ আকারের গাছগুলি গোলপার্কের রাস্তায় একেবারে ভেঙে পড়ে যায়, তার জেরেই চলছে উদ্ধার কার্য। আলো পর্বতের রিপোর্ট, কলকাতা।